নমস্কার বন্ধুরা মহাদেবের কৃপাতে আমাদের ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি কুম্ভরাশি জাতুক জাতক জাতিকাদের জন্য এই রাশিফল ভিডিও অনেক অনেক গুরুত্বপূর্ণ হতে চলেছে কপালে থাকবে মানহানির চিহ্ন শত্রুরা দুর্দান্ত পদক্ষেপে নেবে কুম্ভরাশি পঁচিশ ছাব্বিশ ও সাতাশে জানুয়ারি দু সে বড় বোকা হবে যে আজ ভিডিওটি দেখবে না কুম্ভ রাশি জাতক জাতিকাদের পঁচিশ ছাব্বিশ ও সাতাশে জানুয়ারি দু হাজার চব্বিশ এ দিনগুলি আপনাদের কেমন কাটবে এই দিনগুলিতে আপনারা আপনাদের বিবাহিত জীবন কেমন কাটাবেন সস্তু জীবন আপনাদের কেমন হবে কি লাভ হবে এবং কি ক্ষতি হবে সব কিছুই আপনারা জানতে পারবেন এই ভিডিওটিতে ভিডিওটি শুরু করার আগে কুম্ভ জাতক জাতিকাদের কাছে অনুরোধ ভিডিওটিকে আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন এবং আপনারা যদি আমাদের এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন কারণ আমরা কুম্ভ জাতক জাতিকাদের জন্য প্রতিদিন রাশিফল ভিডিও নিয়ে আসি তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যাক মহাদেবের সত্যিকারের ভক্তরা কমেন্ট বক্সে হর হর মহাদেব অবশ্যই লিখবেন এতে আপনারা মহাদেবের আশীর্বাদ পাবেন জাতক জাতিকারা কেমন পেতে চলেছেন জেনে নিন এই রাশিফল ভিডিওতে এই দিনগুলিতে আপনাদের সামগ্রিক স্বাস্থ্য সুন্দর থাকবে কিন্তু ভ্রমণ সাধ্য এবং চাপের প্রমাণিত হতে পারে বিভিন্ন উৎস থেকে আর্থিক লাভ হবে বাচ্চারা কিছু শিহরণ জাগানো খবরও আনতে পারেন প্রেমের জন্য ভালো দিন আপনি বুঝতে পারবেন যে আপনি আপনার সৃজনশীলতা হারিয়ে ফেলেছেন এবং এর ফলে আপনার সিদ্ধান্ত গ্রহণ অত্যন্ত কঠিন হচ্ছে এ দিনগুলিতে আপনি আপনার ফাঁকা সময় আপনার সেরা বন্ধুদের সাথে আনন্দ উপভোগ করার পরিকল্পনা করতে পারেন আপনার বিবাহিত জীবনের সব কিছুই সুখী মনে হচ্ছে কর্মজীবনে প্রকৃতির জন্য এবং কাজ ও জীবনের সঠিক অনুপাত রক্ষা করার জন্য বাড়িতে মার্বেলের মেঝে নির্মাণ করুন ও অন্যান্য ও মার্বেলের ব্যবহার করুন এছাড়াও এই দিনগুলিতে ঘরে কাজ করার সময় বিশেষ যত্ন নিন ঘরের কাজের জিনিসগুলির যে কোনো অসাবধান ব্যবহার আপনাকে কিছু সমস্যায় ফেলতে পারে আপনার বাড়তি টাকা পয়সা এমন একটি নিরাপদ স্থানে রাখুন যা আগত সময়ে আপনাকে ফেরতের প্রতিশ্রুতি দেবে আপনার পরিবারের জন্য মহান এবং উপযুক্ত কিছুতে ঝুঁকি নিন ভয় পাবেন না কারণ কোনো হারানোর সুযোগ ফিরে নাও আসতে পারে আপনি এ দিনগুলিতে প্রেমের দূষণ ছড়িয়ে দেবেন যৌথ উদ্বেগ এবং অংশীদারিত্ব থেকে দূরে থাকুন যারা বেশ কিছু দিন থেকে খুব ব্যস্ততার মধ্যে কাটাচ্ছিল তারা নিজের জন্য অবসর সময় পেতে পারেন আপনি আপনার স্ত্রীর সঙ্গে আপনার জীবনের শ্রেষ্ঠ দিন কাটাবেন এই দিনগুলিতে আপনার অকপট এবং নির্ভীক মতামত আপনার বন্ধুর অহংকারে আঘাত করতে পারি বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের আজ অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে বিদেশি দেশের সাথে সম্পর্কযুক্ত ব্যবসায়ীদের এই দিনগুলিতে অর্থ হ্রাস হওয়ার সম্ভাবনা রয়েছে তাই কোনো পদক্ষেপ নেওয়ার আগে সাবধানতার সাথে চিন্তা করুন পুরনো বন্ধুরা সহায়ক এবং সাহায্যপূর্ণ হবে আপনার প্রয়োণীকে বোঝার চেষ্টা করুন আপনার করা বিনিয়োগ লাভজনক হবে কিন্তু সঙ্গীদের কাছ থেকে সম্ভবত আপনি কিছু বাধা পাবেন এই রাশির লোকেদের অতিরিক্ত সময়ে আরও বেশি বই পড়া উচিত এটি করা আপনার অনেক সমস্যার সমাধান করতে পারে আপনার স্ত্রী আপনার সম্পর্ককে সমস্ত সুন্দর প্রশংসা করবেন এবং আপনি আবার তার প্রেমে পড়তে পারেন যার অস্তিত্ব আছে সেই দিকে আপনার চিন্তা এবং উদ্যম চালনা করুন শুধু চিন্তা করে গেলে কিছু লাভ নেই আপনার সমস্যা হলেও আপনি চেষ্টা করেন না কেবল সে সম্পর্কে ধারণা পোষণ করেন যারা আত্মীয়ের কাছ থেকে ঋণ নিয়েছিলেন তাদের এই দিনগুলিতে যে কোনো শর্তে সেই পরিমাণ ঋণ ফেরত দিতে হতে পারে নতুন সম্পর্কগুলি দীর্ঘস্থায়ী এবং অত্যন্ত লাভদায়ক হবে ভালোবাসার মানুষের চরিত্র নিয়ে সন্দেহ করবেন না কথা দেবেন না যদি কথা রাখতে না পারেন ব্যস্ত রুটিন তবুও আপনি আপনার জন্য সময় বার করতে সক্ষম হবেন এই দিনগুলিতে এটি আপনার বিবাহিত জীবনের সেরা দিনগুলি হবে আপনি ভালোবাসার প্রকৃত উচ্ছ্বাসের অভিজ্ঞতা লাভ করবেন হতাশার মনোভাব আপনার নাগালে আসতে দেবে না আপনার বিবেচনা না করে আপনার কাউকে ঋণ দেওয়া উচিত নয় কারণ এটি ভবিষ্যতে বড় সমস্যা তৈরি করতে পারে শিশুর অসুস্থতা আপনাকে ব্যস্ত রাখবে এই দিনগুলিতে আপনার অবিলম্বে নজর দেওয়া প্রয়োজন সঠিক উপদেশ গ্রহণ করুন যেহেতু আপনার তরফে সামান্য অবহেলাও সমস্যাটিকে আরও খারাপ করতে পারে আপনি নিজেকে প্রেমে একে অপরের মধ্যে সব সময় অনুভব করবেন এখন শারীরিক অস্তিত্ব কোনোভাবে বিবেচিত হবে না আপনার কাজ কর্মক্ষেত্রে প্রশংসা করবে দিনগুলি ভালোই কাটে নিজের জন্য সময় বার করুন আর নিজের ঘাটতি এবং ভালোর সন্ধান করুন আপনার ব্যক্তিত্বর মধ্যে ইতিবাচক পরিবর্তন আনবে চোখ সব কথা বলে এবং আজ আপনি আপনার স্ত্রীর সঙ্গে একটি আবেগময় চোখে চোখে আলাপ করবেন কাঁচা হলুদ পাঁচটি অসুধ পাতা এছাড়াও দেড় কেজি হলুদ শস্য কেশর একটি সূর্যমুখী ফুল ও হলুদ কাপড় কোনো ব্রাহ্মণকে দান করলে পরিবারের শান্তি বজায় থাকবে আপনার এছাড়াও এই দিনগুলিতে আপনার স্বাস্থ্যের দিক থেকে পরিস্থিতি সম্পূর্ণরূপে আপনার অনুকূলে দেখা দেবে যার কারণে আপনি ভালো ও স্বাস্থ্য উপভোগ করতে পারবেন এবং সুখী হতে পারবেন এছাড়াও এই রাশির বয়স্ক ব্যক্তিদের জন্য এই সময়ে আপনি হাঁটু এবং হাতের পুরনো সমস্যা থেকে মুক্তি পেতে পারেন আপনি কমিশন লভাংশ বা রয়্যালিটি কাজের মাধ্যমে কিছু বড় লাভ পাবেন এছাড়াও আপনার মধ্যে অনেকেই যে কোনো স্কিমে অর্থ বিনিয়োগ করতে প্রস্তুত থাকবেন যেখানে লাভের সম্ভাবনা রয়েছে এবং এটি বিশেষ এই দিনগুলিতে আপনার বাড়ির বাচ্চাদের অতিরিক্ত সুযোগ দেওয়া ভবিষ্যতে আপনার জন্য সমস্যা তৈরি করতে পারে তাই প্রথম থেকেই তাদের সংস্থার দিকে নজর রাখুন তারা যাদের সাথে আড্ডা দেয় তাদের কথা মনে রাখবেন পরিবারে চলমান কোনো সমস্যা আপনার কর্মজীবনকে বাধাগ্রস্ত করতে পারে কারণ আপনার শক্তি হ্রাস পাবে যা আপনাকে সময় মতো নিয়ন্ত্রণ করে উন্নতি করার পরামর্শ দেওয়া হচ্ছে অনেক শিক্ষার্থী তাদের ছুটির বেশিরভাগ সময় বাড়ির জিনিসপত্র মেরামত করার চেষ্টা করতে পারে যা শিক্ষার্থীদের খারাপ বোধ করতে পারে বিশেষ করে যখন সেই জিনিসটাও ঠিক নয় এছাড়াও আপনার মনের মতো স্থানে ভ্রমণের জন্য আনন্দ লাভ হবে মিথ্যা বদনাম থেকে সাবধান থাকুন প্রেমে আনন্দ লাভ হবে বাড়তি খরচের জন্য ব্যবসায় চাপ বাড়বে শত্রুর চক্রান্তে ব্যবসায় ক্ষতির আশঙ্কা রয়েছে পড়াশোনার ক্ষেত্রে খারাপ কিছু ঘটতে পারে সব থেকে বিশ্বাসযোগ্য মানুষ আপনাকেও ঠকাতে পারে উচ্চ পদের কোনো চাকরির খোঁজ আসতে পারে এছাড়াও কোনো নিকট আত্মীয়র চক্রান্তে সংসারে বিবাদ বাড়তে পারে ব্যবসায় লাভ বাড়বে তো বন্ধুরা ভিডিওটি এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন দেখা হবে আরও একটি নতুন রাশিফল বিডোর সাথে ততক্ষণ ভালো থাকুন সুস্থ থাকুন নিজের পরিবারকেও সুস্থ রাখুন ধন্যবাদ